Hey guys, welcome back to my channel. আমি পূজা। আজকে আমি চলে এসেছি এসপ্ল্যানেডে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে দিওয়ালির কি রকম কি কালেকশন উঠেছে। দিওয়ালি আর কালী পূজো সেটার জন্য কিন্তু আমরা শপিং করেই থাকি। তো ফাইনালি সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে এখানে ওভারঅল কি রকম কি কালেকশন এসেছে বা রয়েছে সেগুলোই সমস্তটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যা কিছু আজকে আমি দেখতে পারবো সমস্তগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন পুরো মার্কেটটা একটু ঘুরে দেখে আসি। আজকে ফার্স্টে আমি তোমাদেরকে এই কিউট টি শার্টগুলো দেখাচ্ছি। এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো। এগুলোর প্রাইস ছিল 250 করে। তো এগুলোর প্রিন্টগুলো ভীষণ ভালো লাগছিলো। ফ্রন্টেও প্রিন্ট ছিল আর ব্যাক সাইডেও প্রিন্ট ছিল। দেখো দেখতে পাচ্ছ এইরকম কিন্তু ব্যাকেতেও প্রিন্ট করা ছিল আর ফ্রন্টেও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা ছিল। এত ভালো লাগছিলো আর কালারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। অনেক অনেক এখানে কিন্তু কালার রয়েছে দেখতে পাচ্ছ। সমস্তগুলোর কিন্তু প্রাইস ছিল 250 করে। আচ্ছা, আমি এখন আছি হচ্ছে সিরাম মার্কেটের যে গলিটা রয়েছে বা ট্রেন্ডের যে গলিটা রয়েছে তার ঠিক সামনেই, কিন্তু তোমরা পেয়ে যাবে এই রকম পরপর দোকানগুলো। এখানে কিন্তু প্রচুর তোমরা এই ধরনের শার্ট, টি শার্ট, প্যান্টস এই ধরনের কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু প্রায় একই রকমের তোমরা দেখতে পাবে। আর এখানে বার্গেনিং করার মতো কিছু নেই, বাট তাও তোমরা করতে পারো। বাট সব দোকানে 200-250 এরকম করেই বলে এই সমস্ত জিনিসগুলো। আমি একদম সিরাম মার্কেটের যে গেটটা রয়েছে তার ঠিক সামনেই এই ওড়না দোকানটা দেখতে পেলাম। এখানটাতে খুব ভালো ভালো ওড়না ছিল। এই অর্গানজা ওড়নাগুলোর দাম বলছিল 300 করে। খুব সুন্দর সুন্দর ওখানে ওড়না ছিল। আমার অর্গানজা ওড়নাগুলো ভীষণ ভালো লাগছিলো দেখতে, খুব সুন্দর কাজ করা ছিল। এছাড়াও কিন্তু নর্মাল ওড়নাও অনেক রকমের ছিল আর অনেক হেভি ওয়ার্কেরও ছিল। তো এখানে কিন্তু সব ধরনের ওড়না তোমরা পেয়ে যাবে। তো ওড়নাগুলোর এক একটার এক রকম প্রাইস রয়েছে। মিনিমাম 200-150 টাকা এরকমের মধ্যে কিন্তু তোমরা অনেক ভালো ওড়নাও পেয়ে যাবে। এই বাদনি প্রিন্টের ওড়নাটাও কিন্তু ভীষণ কালারফুল লাগছিল। অনেক রকমের কিন্তু এখানে ওড়না রয়েছে দেখতে পাচ্ছ। তো 200-250 এরকম করে কিন্তু দাম বলছে, বাট বার্গেনিং কিন্তু তোমরা করবে, করলে কমিয়ে দেবে। অনেক রকমের কিন্তু এখানে ওড়না রয়েছে আর এখানে কিন্তু পরপর অনেকগুলো ওড়নার তোমরা দোকান দেখতে পাবে এইরকম। এখানে কিন্তু তোমরা স্কার্ফও পেয়ে যাবে। তো জোড়া বলছিল 150 টাকা। তো এখানে কিন্তু বেশ ভালো ভালোই ছিল। এখানে অনেক অনেক দোকান তোমরা এরকম ছোটো ছোটো দেখতে পেয়ে যাবে। তো এখানে বেশ ভালো ভালোই ছিল, কিন্তু যেগুলো বেশ ভালো কোয়ালিটি আর দেখতে ভালো লাগছিলো সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো অনেক রকমের এখানে ছিল, এখান থেকে কিন্তু বেছে নিলে বেশ ভালোই পাবে। আর হ্যাঁ, বার্গেনিং করে দেখতে পারো। আমি নর্মালি দামটা জিজ্ঞেস করেছিলাম, আমাকে জোড়া 150 টাকাই বললো। তো তোমরা বার্গেনিং করে দেখতে পারো। তো বেশ ভালো ভালো কিন্তু এখানে এই ধরনের স্কার্পও তোমরা পেয়ে যাবে। আর এই ধরনের একটু মোটা টাইপের প্যান্টগুলো আমি দেখতে পেলাম, এগুলো উইন্টারের জন্য। তো এটার প্রাইস বলছিল 300। তো কয়েকটা কালার দেখলাম বেশ ভালো ভালোই কালার ছিল। তো এই ধরনের কিন্তু প্যান্ট এখানে উঠে গেছে। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম, এখানে পরপর প্রচুর ওড়নার দোকান রয়েছে। এরকম পরপর সোজা গেলে তোমরা দেখতে পাবে প্রচুর প্রচুর কিন্তু ওড়নার এখানে দোকানগুলো রয়েছে। তার ঠিক পাশেই একটা এই প্লাজোগুলো দেখতে পেলাম, কার্টনের ছিল। তো দেখতে পাচ্ছ ইন্ডিগো প্রিন্টে ছিল। অনেক অনেক রকম বেশ ডিজাইনগুলো ছিল, বাট কালারগুলো তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিগো প্রিন্টেরই ছিল। এগুলোর প্রাইস বলছিল 300। তো বেশ ভালো ভালোই ছিল আর প্লাজোর ঘেরটা বেশ অনেকটা ছিল। তো এইরকম ইন্ডিগো প্রিন্টেরও ছিল আর কালারিংও ছিল, রেড কালারের মধ্যে ছিল। রেড কালারের মধ্যে একটা দুটোই ছিল, বাট আর যা যা ছিল সেগুলো সমস্ত কিন্তু ইন্ডিগো প্রিন্টের মধ্যেই ছিল। এখানে কিন্তু তোমরা নিতে পারো এই ধরনের যারা পড়ো তোমরা। তো এগুলো কিন্তু বেশ ভালোই ছিল, কাটানের ছিল। আচ্ছা, এবার তোমাদেরকে কয়েকটা একটু ড্রেসের কালেকশান দেখিয়ে দিই। তো এই ধরনের কিন্তু তোমরা ওয়ান পিস পেয়ে যাবে। প্রচুর প্রচুর কিন্তু এখানে ওয়ান পিস রয়েছে। আবারও বলছি, বার্গেনিং করে নেবে তোমরা। তো এখানে কিন্তু মিনিমাম ওই 600 টাকা থেকে শুরু রয়েছে। এরপরে আরও হাই রেঞ্জেরও রয়েছে, মানে 1000 টাকা এরকম করেও কিন্তু বলছে, বাট বার্গেনিং করতে হবে। আর এখন যে তোমাদেরকে ব্যাগগুলো দেখাচ্ছি, এগুলোর দাম ছিল হচ্ছে 250 করে। এরকম ছোট সাইজেরও ছিল আর বড় সাইজেরও ছিল, বাট আমার ছোটোগুলো বেশ কিউট লাগছিলো সেই জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই যে বড়গুলো, এইরকম তোমরা কিন্তু বড় সাইজেরও ব্যাগ পেয়ে যাবে, সব কিন্তু 250 করে। এই টপগুলো দেখছো, এগুলোর কিন্তু প্রাইস ছিল 200-250-300 এরকমের মধ্যেই। ম্যাক্সিমাম বেশিরভাগ টপের কালেকশন যেগুলো দেখছো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম 200-250 এরকম করেই বলছিল, আর 300-এরও কয়েকটা ছিল। তো এখানে কিন্তু তোমরা এই ধরনের ক্রপ শার্টও পেয়ে যাবে, ক্রপ টপও পেয়ে যাবে। এই দোকানটাতে কিন্তু বেশ ভালো ভালো তোমরা টপের কালেকশন পেয়ে যাবে। রেড কালারের টপটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো। এটার প্রাইস বলছিল 250 করে। ম্যাক্সিমামই কিন্তু 250-এরই টপ ছিল বেশি। তো তার ঠিক সামনেই কিন্তু এই আরও একটা দোকান রয়েছে, যেটাতে কিন্তু তোমরা এই গেঞ্জি টাইপের টপগুলো পেয়ে যাবে আর ফুল স্লিভস ছিল।
যেহেতু উইন্টারটা কাছে প্রায় চলেই এসেছে, এখন কিন্তু এই ধরনের ফুল স্লিভস শার্ট টপ এগুলো কিন্তু পরাই যায়। তো এগুলোর দাম বলছিল 250-300 এরকম করে। পার্পল কালারেরটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো। তো এই ধরনের কিন্তু তোমরা গেঞ্জির টপ পেয়ে যাবে ফুল স্লিভস। তো এখানে কিন্তু বেশ ভালো ভালোই ছিল। আরও কয়েকটা চলো তোমাদেরকে দেখাই। এই ধরনের তোমরা শার্টও পেয়ে যাবে। তো এগুলোর প্রাইস বলছিল 250 করে। তো অনেকগুলোই কিন্তু এখানে কালার ছিল, অনেক অনেক কালার ছিল। তো এই ধরনের তোমরা গেঞ্জিও পেয়ে যাবে, এগুলোর দাম বলছিল 250। এই যে আরও একটা দেখতে পেলাম, ওই কালারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। আর এখন এসে দেখছি বেশ কিন্তু ফুল স্লিভস এরকম ধরনের কিন্তু টপ রয়েছে গেঞ্জি। তো এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো। তো কিছু কিছু এর ভেতরে ছিল 200-250 মিক্সড করা ছিল। তো আমার কিন্তু যেটা ভালো লেগেছে তোমাদের একটু দেখাই, এটা বেশ ভালো লেগেছে। একটু পুঁতির কাজ করা ছিল, ফুল স্লিভ ছিল আর একটু মোটা টাইপের ছিল। তো এই দোকানটার ঠিক সামনেই তোমরা পেয়ে যাবে এই জিন্সের প্যান্টার দোকান। এই দোকানটার জিন্সগুলো আমার বেশ ভালো লাগে। এখানে কিন্তু জিন্সের স্টার্টিং প্রাইস রয়েছে 500 থেকে। এখানে কিন্তু তোমরা টপও পেয়ে যাবে, বাট আমার বেশি ভালো লাগে এখানে জিন্সের কালেকশন। এখানে কিন্তু তোমরা সব রকমের জিন্স পেয়ে যাবে, আর মোটামুটি সব সাইজও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। জিন্সের কালার আর জিন্সের কোয়ালিটি এগুলো আমার বেশ ভালোই লাগে। তো এক একটার এক এক রকম প্রাইস, বাট স্টার্টিং রয়েছে 500 থেকে। তোমাদেরকে আগেই বলেছিলাম সব রকমের কিন্তু এখানে জিন্স রয়েছে, আর কালারও তোমরা মোটামুটি পেয়ে যাবে। এখানে অনেক কালারেরও জিন্স তোমরা পাবে। তোমাদেরকে আমি একটু লোকেশনটা আবার দেখিয়ে দিই। এই যে SBI ATMটা রয়েছে, তার ঠিক সামনে যে সোজা গলিটা যাচ্ছে, সেই গলিটাতে এলেই কিন্তু তোমরা এই জিন্সের দোকানটাও দেখতে পেয়ে যাবে, আর টপের দোকানগুলোও কিন্তু দেখতে পেয়ে যাবে। তার ঠিক পাশেই একটা কুর্তির দোকান রয়েছে। এখানে বেশ কাটানের কুর্তিগুলো ভালো ভালো ছিল, 600-650 থেকে স্টার্টিং রয়েছে। তার ঠিক পাশে কিন্তু তোমরা এই ধরনের 150 করে অনেক অনেক জুতোর দোকান দেখতে পেয়ে যাবে। তার ভেতর থেকে একটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। 150 কিন্তু তোমরা অনেক রকমের জুতো পেয়ে যাবে, আর বেশ ভালো ভালো কিন্তু এখানে ডিজাইন রয়েছে। এরপর আমি চলে এসেছি সিলেদার্সের গলিতে। এখানে এই বারকাত আলী বলে যে দোকানে রয়েছে, এখানে দেখতে পেলাম সালোয়ারগুলো বেশ ভালো ভালো ছিল। এখানে কিন্তু টু পিসের সেটও রয়েছিল, কট সেটও রয়েছিল। তো আমার কিন্তু মেনলি এখানটাতে দাঁড়ানো এই কারণে যে এখানে কিন্তু টু পিসের সেটগুলো 300 করে দিচ্ছিল, পিওর কটনের ছিল, দেখতেও বেশ প্রিন্টগুলো বেশ ভালো ভালোই ছিল। তো সেই জন্য ভালোভাবে একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্রচুর প্রচুর মানে প্রিন্ট রয়েছে। তো এখানে কিন্তু এই সমস্তগুলোর প্রাইস বলছিল 300 করে। আচ্ছা, এরপরে চলো এখন আমি তোমাদেরকে বেশ কয়েকটা টপের কালেকশান দেখিয়ে দিই। এই দোকানটাতে কিন্তু টপের কালেকশান বেশ ভালোই লাগে, আর জিন্সের কালেকশানও রয়েছে, সবগুলোই আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে টপগুলো দেখলে, এটার এই দু তিনটেই কালার ছিল। তো এই ধরনেরও কিন্তু তোমরা টপ পেয়ে যাবে। এইগুলোর কিন্তু প্রাইস বলছিল 300-350 এরকম করে। তো এখানে কিন্তু বেশ ভালো ভালোই লাগে টপের কালেকশান আমার। তো এই ধরনের কিন্তু তোমরা প্যান্টও পেয়ে যাবে আর জিন্সও পেয়ে যাবে। তো এই যে টপগুলো দেখছো, এগুলোর দাম বলছিল 250 এরকম করে। তো বেশ ভালো ভালোই লাগছিলো। এইগুলো দেখো কি সুন্দর কালারফুল রয়েছে। এখানে কিন্তু এই ধরনের তোমরা প্রচুর টপ পেয়ে যাবে, আর কয়েকটার কয়েকটার ফুল স্লিভস ছিল। তো এরকম কিন্তু বেশিরভাগ এই প্রাইজের মধ্যে কিন্তু সমস্ত টপগুলো ছিল। এই যে এইগুলো দেখছো, এগুলো কিন্তু মোটামুটি হাফ স্লিভসের মধ্যে ছিল, ফুল স্লিভসের মধ্যেও কিন্তু ছিল। এগুলোর প্রাইস বলছিল 300 এরকম করে। দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু তোমরা গেঞ্জি প্যাটার্নের টপগুলোও পেয়ে যাবে। তো এই দোকানটার কিন্তু আমার টপের কালেকশান বেশ ভালোই লাগে, আর বেশ অনেক কিন্তু ভ্যারাইটি রয়েছে কালারেরও মোটামুটি। তো এই দোকানটাতে কিন্তু তোমরা আসতেই পারো, যদি তোমরা টপ কিনতে চাও তো এই দোকানটাতে একবার কিন্তু আসতেই পারো। আর যেটা তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু এই জিন্সের কালেকশানগুলোও বেশ ভালো রয়েছে। জিন্সের দাম বলছিল 550 এরকম করে। তো মোটামুটি এখানেও কিন্তু তোমরা জিন্স পেয়ে যাবে ভালোই, বাট বার্গেনিং কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। তো ওভারঅল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দোকানটাতে মোটামুটি কীরকম কী টপের কালেকশান রয়েছে, শার্টও তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এবার আমি লোকেশনটা বলে দিই। সুমঙ্গল যে স্টোরটা রয়েছে, তার ঠিক সামনেই কিন্তু ফুটেতে এই দোকানটা বসে, তোমরা চাইলে এখানে আসতে পারো। এরপরে আমি তোমাদেরকে একটুখানি 30 করে ইয়াররিংস দেখাই। এত কিউট কিউট ইয়াররিংস 30 করে, আমার তো ভীষণ ভালো লাগে। আর যতবারই আমি আসি না কেন, আমার তো মানে কেনাই হয়ে যায় এই 30 ইয়াররিংসগুলো, কারণ ভীষণ ভালো লাগে আর ভীষণ ইউনিক ডিজাইন। তো এই ধরনের কিন্তু যা যা আমি তোমাদেরকে ইয়াররিংসগুলো দেখাচ্ছি সেগুলো 30 করে ছিল। আর হ্যাঁ, এই ওপরে যেগুলো এখন দেখাচ্ছি এগুলোর দাম বলছিল 50 করে। তো এই ধরনের কিন্তু তোমরা 30 টাকারও অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবে ইয়াররিংস।
30 টাকা করে ইয়াররিংসগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, তো আমি সেই জন্য আজকে তোমাদেরকে 30 টাকা করে যে ইয়াররিংসগুলো রয়েছে সেগুলোই দেখাচ্ছি। কালারগুলো দেখো, এখানে কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে মোটামুটি পেয়েই যাবে, বেশ সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে। তো এখানে কিন্তু তোমরা প্রচুর প্রচুর 30 টাকার ইয়াররিংস পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। যেগুলো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু সমস্ত 30 টাকার, আমি 50 টাকারগুলো খুব একটা দেখাইনি, কারণ 30 টাকায় যখন আমরা এত সুন্দর সুন্দর আর কিউট কিউট ইয়াররিংস পাচ্ছি, তাহলে আমি 50 টাকার ইয়াররিংসগুলো কেন দেখবো। বাট যাই হোক, আমার কিন্তু সত্যি সিরিয়াসলি বলছি আমার ভালো লেগেছে এই 30 টাকার ইয়াররিংসগুলো, তো ভীষণ কিউট কিউট রয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছ এই ধরনের প্রচুর প্রচুর কিন্তু তোমরা ইয়াররিংস পেয়ে যাবে এখানে। আচ্ছা, এরপর আমি চলে এসেছি যে মোমোর দোকানটা রয়েছে, ওয়াও মোমো স্টোরটা রয়েছে, তার ঠিক সামনেই কিন্তু এই ধরনের পরপর তোমরা সালোয়ারের দোকানগুলো দেখতে পাবে। এখানে কিন্তু সালোয়ারের প্রাইস বলছে 1600, 1700, 1900, 1800 এরকম করে। এরপর বার্গেনিং তোমাদেরকে করতেই হবে, তো প্রচুর কিন্তু এখানে সালোয়ার রয়েছে, দেখতেই পাচ্ছ। টু পিসের সেটও পেয়ে যাবে, এছাড়া কিন্তু তোমরা লেহেঙ্গাও পেয়ে যাবে, সারারাও পেয়ে যাবে। এই পার্পেল কালারের সালোয়ারটা দেখতে বেশ ভালো লাগছিলো, হাতার ডিজাইনটাও বেশ ভালো ছিল। এখানে যা দাম আমাকে বলেছে আমি সেটাই তোমাদেরকে বললাম, আমি কিন্তু কোনো রকম বার্গেনিং করিনি, বাট তোমরা যখন কিনতে যাবে তখন কিন্তু বার্গেনিং করো, অবশ্যই হয়তো কমিয়ে দেবে। তো যাই হোক, একটু দাম বেশি আমার লাগছিলো, তো এইরকম কিন্তু প্রাইস বলছে। বাট দেখতে কিন্তু এই সালোয়ারগুলো ভীষণ ভালো লাগে, থ্রি পিসের সেটগুলো মেনলি আমার ভীষণ ভালো লাগে, তো তোমরা কিন্তু তোমাদের মতন করে বার্গেনিংটা করে নিও। তো এখানে কিন্তু পরপর তোমরা এই ধরনের সালোয়ারের দোকান অনেক পেয়ে যাবে। এছাড়াও আমি তোমাদেরকে যেটা বললাম যে এখানে কিন্তু তোমরা এই ধরনের লেহেঙ্গাও এখন পেয়ে যাবে সুন্দর, এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লেহেঙ্গা টাইপের ছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো ছিল। এই যে লোকেশনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর আমি তোমাদেরকে ওটা ব্যাগ দেখাই, আবারও আমি দেখতে পেলাম এই ব্যাগগুলোর কিন্তু দাম বলছিল 250 টাকা করে, বেশ বড় বড় সাইজেরও কিন্তু ছিল, বেছে নিলে কিন্তু ভালো তোমরা 250 টাকার ব্যাগও পেয়ে যাবে। এরপরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কুর্তির দোকান, এখানে কিন্তু তোমরা সব রকমের কুর্তি পেয়ে যাবে, বাট এখানে কিন্তু ম্যাক্সিমাম কুর্তিগুলো কাটানের ছিল, 200 টাকা থেকে শুরু রয়েছে এখানে কিন্তু কুর্তি। তো আগে আমি তোমাদেরকে বলে দিই, এখন কিন্তু আমি ওই ওয়াও মোমোর যে স্টোরটা রয়েছে সেই গলিটাতেই রয়েছি, সেই রাস্তাটাতেই রয়েছি, এখানেই কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে এই সালোয়ারের দোকানগুলো। তো যেতে যেতে আমি ব্যাগের দোকানটা দেখতে পেয়েছিলাম বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ড্রেসটা দেখো, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো, দাম বলছিল 1900 টাকা। তো আমি এটা দুর্গাপূজার সময় দেখিনি, এবারে এসে দেখলাম, দেখতে বেশ ভালোই লাগছিলো। আবারও বলছি, আমি যা দাম জিজ্ঞেস করেছি আমাকে যেটা বলছে আমি সেটাই তোমাদেরকে বললাম, তোমরা গেলে কিন্তু তোমাদের মতন করে বার্গেনিংটা করে নিও। আচ্ছা, এই দোকানটাতেও কিন্তু তোমরা বেশ ভালো ভালো পেয়ে যাবে সালোয়ারগুলো। এখানে কিন্তু আমি তোরানো দেখতে পেলাম, যেগুলোর দাম বলছিল জোড়া 150 টাকা করে, আর গোল যেগুলো ছিল ওগুলোর দাম বলছিল 100 টাকা করে, এরকম কিন্তু অনেককে তোমরা দেখতে পাবে বিক্রি করতে। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটাকে এন্ড করছি এখানে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিয়ে যাও, আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের মতো, টাটা বাবাই।